press the bell icon on the YouTube app and never miss another update. সালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন নরল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে প্রায় সময় আসি বরাবরের মতো। আজকেও আপনাদের সামনে উপস্থিত হলাম আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল। তো ওই যে দেখতেছেন হাঁসের বাচ্চা প্যাকিং করা হইতেছে, ওই হাঁসের বাচ্চা প্যাকিং করিয়া দূরে কোথাও সাপ্লাই দিবে আমদাদ ভাই। ওই যে মোবাইল কানে ধরে রাখছে উনি হইছে আমদাদ ভাই, ওই ভাইয়েরই হাঁসেরই ওইটা। ওই যে প্যাকিং করতেছে, প্যাকিং করিয়া দিবে, গাড়ি আসবে এখনই, গাড়ি নিয়ে যাবে। ওইখানে উনি দেখেন বাচ্চা গুনতেছে, বাচ্চা চেক করতেছে, বাচ্চা চেক করিয়া গুনিয়া ওই যে ক্যারেট গুনে গুনিয়া ভরে ভরিয়া দেওয়ার ব্যবস্থা করতেছে। তো দর্শক বন্ধুরা দেখতেই পারছেন, আর ওই দিকটা দেখেন হাঁসা বাচ্চা, হাঁসা বাচ্চা চেক করে ওইখানে রাখা হয়েছে, ওইটার পার্টি আলাদা হবে। আর ওই দিক দিয়ে এগুলো এখান থেকে নিয়ে নিয়ে এভারিজ বাচ্চা, এভারেজ বাচ্চা এখান থেকে নিয়ে নিয়া চেক করছে। মোটামুটি আর বেশি বাচ্চা নাই, অনেকগুলি বাচ্চাই চেক করে ফেলাইছে। চেক করিয়া ওই দিক দিয়ে হাঁসাগুলি রাখছে, অনেক হাঁসা সেল হয়ে গেছে আর এইগুলো রয়ে গেছে, ওইটিও বিক্রি হবে, অল্প কিছুক্ষণ পরে পার্টি আসবে নেওয়ার জন্য। আর ওই দিক দিয়ে আসি বাচ্চা চেক করিয়া ওই যে ক্যারেট করতেছে, ওই যে দেখেন বাচ্চাগুলি নিয়ে যেতেছে, গুনে গুনে ক্যারেট করবে, ক্যারেট করে করিয়া দূরে কোথাও হয়তো সাপ্লাই দেওয়া হবে। দর্শক বন্ধুরা দেখতেই পারছেন যে কার্টুন করা হইতেছে, ক্যারেট করা হইতেছে, ওই ক্যারেট ওইভাবে বাস করে করিয়া দেখা গেছে বিভিন্ন জায়গায় বাচ্চা সাপ্লাই দেওয়া হয়, যত্ন সহকারে কাজগুলি করা হয়। ওই যে দেখেন জাল নিতেছে ক্যারেটের মুখ বান্ধনের জন্য, জাল বাস করতেছে, জাল বাস করিয়া মুখগুলি বাইন্দা বাইন্দা পরে দেওয়া হবে যাতে বাচ্চা রাস্তাঘাটে না পড়ে। ক্যারেটের মুখে জাল দিয়া বাইন দিয়া সুন্দর করে দেওয়া হয় যাতে রাস্তাঘাটে না পড়ে থাকে, যাতে ক্ষয়ক্ষতি না হয়। যত্ন সহকারে বাচ্চাগুলি পাঠানো হয়, নিজ দায়িত্বে পাঠায়, নিজেই শ্রম দেয়, অন্য লোক আছে টাকার পরেও নিজেও শ্রম দেয়, নিজে শ্রম দিয়া যত্ন সহকারে বাচ্চাগুলি পাঠা। তার ওই দিক দিয়ে দেখেন কার্টুনকে দুই বাসে বাস করে দুই ভাগে বিভক্ত করে নিচের ভাগে বাচ্চা রাখছে, আবার উপরে দিয়া কার্টুন দিতেছে, মাছ বরাবর কার্টুন দিতেছে, উপরে দিয়েও বাচ্চা রাখা হবে, উপরে দিয়া বাচ্চা দিয়া পরে উপরে দিয়া ঝাল দিয়া বাইন দেয়া পরে বাচ্চাগুলি পাঠানো হবে। দিয়া নিচে দিয়া এক কার্টার বাচ্চা দিয়া আবার উপরের দিকে দিয়া আবার বাচ্চা দেওয়া হইতেছে, এরপরে দেখবেন ওই যে জাল দিয়া দিয়া বান্ধা হইতেছে, জাল দিয়া বাইন দেয়া যত্ন সহকারে বাচ্চাগুলি দিবে। ওই যে দেখেন জালগুলি দিয়া বাঁধতে, ওই যে জালটা হাতে নিল নিয়া, ওই যে দেখেন মুখ বাঁধতেছে, বাইন দেয়া দিবে যাতে জালটা দেওয়ার উদ্দেশ্য এটাই। দর্শক বন্ধুরা দেখে রাখেন জালটা দেওয়ার উদ্দেশ্য এটাই, ওই যে শুকলি কাটতেছে, শুকলি দিয়ে টাইট করে বাইন্ধে দিবে যাতে বাচ্চাগুলি না পড়ে রাস্তাঘাটে, যাতে বাচ্চা না পড়ে পাটি, যাতে সঠিক মতনে বাচ্চাগুলি সবটি বাচ্চা সঠিক মতনে গোনায় যাতে টিক পায়, ওই জন্য এভাবে বাঁধ দিয়া দেওয়া হয়। 01925 1438 98, এটা আপনার নাম্বার না? ওই নাম্বারে যোগাযোগ করলে কি লোকজনে পাবে আপনাকে? আচ্ছা বাচ্চা এইগুলো কই যাইতেছে? নাইনটা বাড়ি যাইব, কতগুলি বেঁচে যাইব? 3700। 80 বেঁচে কটিয়ে নো? 2650 হয়েছে 80, আর আশা? আশা 1050। এই বেঁচে নাইনটা বাড়ি যাইব। দর্শক বন্ধুরা হ্যাচারির মালিকের যে নাম্বার পেয়ে গেলেন আপনারা, ওই নাম্বারে যোগাযোগ করেন, ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনারাও বাচ্চা নাইনটা বাড়ি যেহেতু দিতে পারে, আপনাদেরকেও বাচ্চা দিতে পারে। এটা ময়মনসিং নান্দাইল চৌরাস্তা, ওইখান থেকে বাচ্চা ডেলিভারি দেওয়া হয়, ওই যে আমদাদ ভাইয়ের হ্যাচারি থেকে। আপনারা ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বাচ্চা নিতে পারবেন, এতে করে কোনো সমস্যা হবে না, খুব যত্ন সহকারে বাচ্চা মালিক নিজে তাইকেই বাচ্চাগুলি প্যাকিং করিয়া দেওয়া হয় যাতে কোনো রকমের প্রবলেম অসুবিধা যাতে না হয়, খুব যত্ন সহকারী বাচ্চাগুলি দেওয়া হয়। দেখতেই পারছেন যে ওই যে সিএনজির মাধ্যমে হাঁসের বাচ্চা ঢুকাইতেছে, ওই বাচ্চাগুলো 2600 হাঁসের বাচ্চা, বেড়ি বাচ্চা, ওই বাচ্চাগুলি নাইনটে বাড়ি যাবে। এতক্ষণ যে বাচ্চাগুলি দেখলেন এই বাচ্চাগুলি কিন্তু উৎপাদন ওই হ্যাচারিতে কিয়া, ওই হ্যাচারিতে কিয়া এই বাচ্চাগুলির উৎপাদন। তো এই হ্যাচারিটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকে বিশেষ আর কি বলবো, আজকের মতো এখানেই সমাপ্ত করলাম, আল্লাহ হাফেজ।